নমস্কার বন্ধুরা, ভিড ভ্যালিতে আপনাদের স্বাগত। আজ আমরা রিভিউ করতে চলেছি জিরো মুভির ট্রেলারের ব্যাপারে। এই বছরটা বলিউডের জন্য খুব একটা ভালো ছিল না। এই বছরে বড় বড় বাজেটের যে সিনেমাগুলো রিলিজ হয়েছে প্রত্যেকটি প্রায় ফ্লপ হয়েছে। বলিউডের যে স্তম্ভ, সেই তিন খানের মধ্যে দুটি খানের সিনেমা অলরেডি রিলিজ হয়ে গেছে। একটি হলো সলমান খানের রেস্ত্রি আর দ্বিতীয়টি হলো আমির খানের থাগস অব হিন্দুস্তান, যেটি আবার বলিউডের সবচেয়ে কস্টলি মুভি। দুটি একদম আটার ফ্লপ হয়েছে। এই দুটি সিনেমার আটার ফ্লপ হওয়ার কারণ এটাই যে এই সিনেমাগুলির মধ্যে সিনেমার জন্যে যে মেন থিং অর্থাৎ স্টোরি, সেই স্টোরি কিচ্ছু ছিল না। সেই জন্য দর্শক এটিকে একদম নিতে পারেনি বড় ভুল, বরং এটা বলা উচিত দর্শক নিতে চাইনি। তো এই দুটি সিনেমার মুখ থুবড়ে পড়ার মেন কারণ এটাই যে এতে কন্টেন্ট বলে কিছু ছিল না। এবার আসি আমরা এই সালের একদম শেষে 21 ডিসেম্বরে, অর্থাৎ ক্রিসমাসের ঠিক আগে রিলিজ হওয়ার কথা জিরো মুভির। তো জিরো মুভিটি অ্যাকচুয়ালি 3 বছর ধরে ইন ডেভেলপমেন্ট আছে, মানে 3 বছর ধরে এই সিনেমাটির প্রি প্রোডাকশন, তারপরে শুটিং, তারপরে পোস্ট প্রোডাকশনের কাজ হচ্ছে। এই সিনেমাটি প্রথাগত সিনেমা থেকে একটি আলাদা। কীরকম? জিরো মুভিটি নর্মাল মানুষদের লাইফের কাহিনী নিয়ে না। জিরো মুভিটি 3টি ইনকমপ্লিট, অর্থাৎ যাদের জীবনে কোনো না কোনো প্রবলেম আছে, আর সেই প্রবলেমগুলি কোনো টেম্পোরারি প্রবলেম না, সেগুলি একদম পার্মানেন্ট প্রবলেম, এই ধরনের 3টি মানুষকে নিয়ে। তো আমরা যদি ট্রেলারটা দেখা শুরু করি তাহলে বুঝতে পারি যে এই ট্রেলারটি শুরু হয় একটি বৃষ্টির দিনে। শাহরুখ খানের ক্যারেক্টার, যার নাম বাউয়া সিং, সে গিয়ে পৌঁছায় একটি বিয়ের অ্যাডভার্টাইজিং কোম্পানির অফিসে, যেমন shaadi.com। এখানে গিয়ে সে খোঁজ করে তার জন্য কোনো পাত্রী অ্যাভেলেবেল আছে কিনা। এখানে বলা যথেষ্ট যে তাঁর বয়স অলরেডি প্রায় 38 ইয়ার্স, অর্থাৎ 38 বছর বয়সী এই ভদ্রলোক, যিনি কিনা ভার্টিক্যালি চ্যালেঞ্জড, অর্থাৎ বেঁটে, হাইট হবে 4 ফুটের মতো, তিনি তার জন্য একটি পাত্রী খুঁজছেন। এবং বলাই বাহুল্য, তিনি ঠিকঠাক পাত্রী হয়তো পাচ্ছিলেন না, সেই জন্য তিনি একদম বৃষ্টির রাতে হলেও মিরাট থেকে দিল্লিতে চলে এসেছেন। তো তিনি পাত্রীর খোঁজে আছেন। এরপরে দেখা যায় অনুষ্কা শর্মাকে, যিনি অ্যাকচুয়ালি ডিসেবেলড এবং সেম রোগে আক্রান্ত, যেটি স্টিফেন হকিংয়েরও হয়েছিল। তো তিনি তার যে বডি মুভমেন্টস, এটা খুব লিমিটেড এবং কথাবার্তাও অস্বাভাবিক। তো শাহরুখ খানের ক্যারেক্টার বাউয়া সিং হয়তো এর প্রেমে পড়ে প্রথমে, আর এর সঙ্গে বিয়ের প্রতিশ্রুতিও করে, কিন্তু তারপরে হঠাৎ কিছুভাবেই হোক আমাদের দেশের সবচেয়ে বড় তারকা, তিনি হলেন ববিতা, এখানে ক্যাটরিনা ক্যাফ এই রোলটি প্লে করছেন, বাট তার প্রবলেম এটা, তিনি অ্যালকোহলিজমের শিকার। তো তিনি সবসময় মদ খান, আর মদের ব্যাপারে আরও বেশি করে জানতে হলে আপনি আমাদের আগের ভিডিওটি অবশ্যই দেখবেন। তো যাই হোক, তো ববিতার ক্যারেক্টারটি ক্যাটরিনা ক্যাফ করছেন, যিনি একটি আলট্রা মডার্ন হিরোইন বলিউডের, তিনি খুবই ফেমাস এবং লোকজন প্রচুর ফ্যান আছে তার। আর কিছু একটা ঘটনা প্রসঙ্গে তার সঙ্গে বাউয়া সিংয়ের আলাপ হয়। আর বাউয়া সিং অ্যাকচুয়ালি অনেক দিন আগে থেকেই ববিতার ফ্যান ছিল। তো তারপরে বাউয়া সিং, যেটুকু ট্রেলার দেখে মনে হয় হয়তো অনুষ্কার ক্যারেক্টারকে ধোকা দিয়ে সে ববিতার সঙ্গে কিছু একটা রিলেশনশিপ করার ট্রাই করে, বাট সেটা হয়তো সফল হয় কি হয় না আমি জানি না। এইটুকুনি নিয়েই ট্রেলার। আর ট্রেলারের সবচেয়ে শেষের সিনটি দেখলে বেশ আচমকা একটা সারপ্রাইজিং এলিমেন্ট দেখতে পাই আমরা, সেটা হলো একটা রকেট হঠাৎ করে উঠছে। তো এইরকমই একটা ট্রেলার আছে। ট্রেলারটি খুবই ভালো, অত্যন্ত সুন্দরভাবে ক্রাফটেড, কালারের প্রচুর ইউজ আছে, প্রচুর কালার ইউজ হয়েছে, যেমন আমরা ALR-এর সিনেমায় দেখতে পাই। ALR মানে আনন্দ এল রাই। তার সিনেমাগুলি খুবই মধ্যবিত্ত ফ্যামিলির যে ক্যারেক্টারগুলি তাদেরকে নিয়েই হয়। তো এখানে সিনেমাটি দেখে বেশ একটা পজিটিভ ভাইব পাচ্ছি আমরা। এরকম সিনেমা আগে হয়নি এটা আমি বলবো না, কারণ এর আগে এরকম একটি সিনেমা হয়েছে, আপ্পু রাজা বলে,
কিন্তু সেই সিনেমাটির সঙ্গে এই সিনেমাটির মেন পার্থক্য এটাই, আপ্পু রেজা কিছুটা হলেও সিম্প্যাথেটিক মুভি ছিল। মানে আপনি যদি ওই ক্যারেক্টারটাকে দেখেন তাহলে আপনি তার যে ইনকমপ্লিটনেস, সেই ইনকমপ্লিটনেসকে দেখে আপনি সিম্প্যাথেটিক অনুভব করবেন। এই সিনেমাটি দেখলে আপনি ওই ক্যারেক্টারটির ইনকমপ্লিটনেস বরং ভুলেই যাবেন, আর বরং সে সেই ইনকমপ্লিটনেস নিয়েও কী করে এত বড় বড় কাজ করবে সেটি নিয়েই হয়তো এই সিনেমাটির মেন মেসেজ। যাই হোক, আগেই বলছি এই সিনেমাটি বানাতে 3 বছর সময় লেগেছে। সিনেমাটিতে প্রচুর পোস্ট প্রোডাকশানের কাজ আছে, অর্থাৎ ভিজুয়াল এফেক্টসের। এই যে শাহরুখ খান, যার হাইট 5'9", তাকে ওই হাইট থেকে একদম ছোট্ট করে দেয়া প্রায় 3.5-4 ফুটের মতো, সেটা কিন্তু খুবই ডিফিকাল্ট কাজ। আপ্পু রাজা সিনেমায় কমল হাসান নিজের পা মুড়ে মুড়ে সিনগুলি করেছিলেন এবং তার পায়ের দৃশ্য হয়তো দেখানোই হয়নি, কিন্তু এই সিনেমায় এরকম কোনো ব্যাপারই না। এই সিনেমায় 4-5টি এমন এমন টেকনিক্সের ইউজ করা হয়েছে যেগুলো অ্যাকচুয়ালি হলিউডেরও বড় বড় প্রোডাকশানের কাজে ইউজ হয়। তো যাই হোক, এই সিনেমাটির পিছনে অনেক পোস্ট প্রোডাকশানের কাজ আছে, আর শোনা যাচ্ছে নাকি একটি খুব মেজর পার্ট অর্থাৎ ক্লাইম্যাক্সের পার্টটি নাকি মার্সে দেখানো হবে। তো সেটিও একটা খুব সারপ্রাইজিং ব্যাপার, দেখা যাক কী হয়। সব মিলিয়ে এটাই বলবো, জিরো ট্রেলারটি দেখে বেশ ভালো লাগলো, বেশ রংচঙে সুন্দর মিউজিকের ভরা বিউটিফুলি ক্রাফটেড একটি সিনেমা হবে। আর এটিতে স্টার ভ্যালিউজ অথবা বিগ বাজেট ছাড়াও কন্টেন্ট থাকবেই, কারণ আনন্দেল রায় আর হিমাংশু এর জুটি সবসময় কন্টেন্ট ফার্স্ট অ্যাপ্রোচেই চলে। তো আমরা এক্সপেক্ট করতেই পারি একটি দারুণ মুভি। তো আমার এই ট্রেলারের রেটিং থাকবে 5.5/4, আর আমি ফার্স্ট ডে ফার্স্ট শো অবশ্যই দেখবো, আপনাদেরকেও বলবো অবশ্যই দেখবেন সিনেমাটি। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো জিরো ট্রেলার তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করুন, আর আরও এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।